সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িয়াতে। দর্শক, আজ 22 জানুয়ারি শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বলদ গরুর দাম। এই যে দেখছেন প্রচুর বলদ গরু আজকে বাজারে দেখছি আমরা। আমরা প্রথমে এই পাশে এক জোড়া দেখছি লাল রঙের, একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাই বয়স কেমন এগুলোর? 6 দাঁত জুয়ান। কত দাম চাচ্ছেন? 270। দাম বলেছে কেউ এখন পর্যন্ত? 230 পর্যন্ত বলছে। 40,000-এর গ্যাপ, কি মেকআপ হবে? দেখি তো, দেখি এখন বাজারে যা হয়। দর্শক শুনলেন যে দেখি তো, উনি 230 পর্যন্ত এগুলোর দাম পেয়েছেন। এই যে দেখছেন আপনারা, আমরা ভালোভাবে একটু জোড়াটাকে দেখানোর চেষ্টা করি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা প্রচুর গরু দেখছি বাজারে আজকে। আমরা দেখি চাচার কাছ থেকে আর একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। চাচার কাছে এখানে এক জোড়া দেখছি, চাচা আসসালামু আলাইকুম, বাজার কেমন? দামা কেমন? কত চাচ্ছেন দাম? দাম চাইছি 50,000। 2,50,000 কেমন বলতেছে দাম? দাম কইছে 10-15 পর্যন্ত বেচা বিক্রি। কিছু বাড়লে দিব ভাই? আর কিছু বাড়লে? দর্শক শুনলেন, আর কিছু বাড়লেই উনি এগুলো বিক্রি করে দেবেন। 2,10,15 পর্যন্ত এগুলোর দাম দিয়েছে। 2,50,000 দিয়েছে। আমরা এই পাশে আরেক জোড়া দেখছি, এই যে দেখছেন ভাইয়ের কাছে। ভাই কত চাইলেন জোড়াটার দাম? 1,80,000। আর কত পর্যন্ত বলছো? দাম বলে নাই কেউ? কত বলছো? 1,55,000 পর্যন্ত বলছে। তো বেচবেন কত ভাই? 60-65 হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন যে 1,60,65,000 টাকা হলে উনি বিক্রি করে দেবেন। 1,55,000 টাকা পর্যন্ত দাম দিয়েছে এই জোড়াটি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। এই যে পাশে আমরা আরেক জোড়া দেখছি, আপনারাও দেখছেন, আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। গরুগুলোকে ঘুরিয়ে দাম কত চাইছেন? 3,00,000। 3,80,000। দর্শক, 3,80,000 টাকা দাম চাইছে। বাজার দাম দিছে? কত দিচ্ছে? 300 ভাঙতে বল। 300 পর্যন্ত বলছে। তো বেচবেন কত? ইচ্ছা আছে কত? 320-325 হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন, 320-325 হলে এগুলো বিক্রি করে দেবেন। এই যে দেখছেন আপনারা, আমরা দেখি এই পাশে যাই, এই পাশে আরো বেশ কিছু গরু দেখছি। এই যে এই পাশে দেখছি, কেমন আছেন? ভালো আছেন? আনছেন গরু? দর্শক, আমরা এই পাশে আরে এক জোড়া দেখছি, একটু তথ্য নেই। আসসালামু আলাইকুম, হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? জোড়াটা কত চাইলেন দাম? 185 চাচ্ছেন। দর্শকে যে 185 চেয়েছে, তো কত পর্যন্ত বললো? 65 বলতেছে। তো বেচা বিক্রি 70 পার হলে দিবেন। দর্শক শুনলেন যে 1,70,000 পার হলে উনি এগুলো বিক্রি করবেন। এই যে দেখছেন আমরা, আমরা ওই পাশে যাবো, ওই পাশে আরো রয়েছে। এই যে পাশে কে লিখা, কত চাইলেন চাচা জোড়াটা? জোড়াটা কত চাইলেন? 220 আপনাদের? দর্শক, এই যে 220 চাইছে। আটটা আনছিলেন, চারটা বিক্রি করলেন। বাজার কেমন আজকে? বাজার খারাপ। 220 চাচ্ছেন, তো কত বলতেছে এটা? 80-90 পর্যন্ত বেচা বিক্রি কি 200-এর উপরে? 200-এর উপরে বেচা বিক্রি? 95-200 মানে 2,00,000 আশেপাশে হলে আপনারা বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন যে 2,00,000-এর আশেপাশে হলে এটাও আপনার। এই জোড়াটা কত? 210 চাচ্ছেন। কত বলছেন? হ্যাঁ
80-85 বলতে বেচা বিক্রি বিক্রি এটাও মানে 2 লাখের আশেপাশে। দর্শক শুনলেন যে 2 লাখের আশেপাশে হলে উনি এগুলো বিক্রি করবেন। আমরা দেখি সামনে যাব, সামনে বেশ কিছু গরু দেখছি। এই পাশে আমরা একটি ভাই একটাই আনছেন নাকি আজকে আরো আছে এখানে একটা? এটা কত চাইলেন? 1 লাখ। আর কেমন দিচ্ছে, দাম দিচ্ছে কেমন? 85-90। বেচা বিক্রি 100। দর্শক শুনলেন যে 1 লাখ হলে উনি এটি বিক্রি করতে চাচ্ছেন, যে দেখছেন আপনারা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা তো শাহিওয়াল জাতের মধ্যে পড়ছে। এই যে পাশে আমরা এক জোড়া দেখছি, কজোড়া আনছিলেন আজকে? 2 জোড়া। দর্শক যে 2 জোড়া আনছিল উনি। আমরা দেখি এই পাশে যাব, কত চাইলেন জোড়াটার দাম চাচা? 250। আর কেমন বলতেছে? 200 পর্যন্ত বলছে। দর্শক যে 200 পর্যন্ত বলছে, 250 দাম চাইছে। চাচা বেচা বিক্রি কত? 10-15। 2 লাখ 10-15। দর্শক যে 2 লাখ 10-15 হলে উনি এগুলো বিক্রি করবেন, এই যে দেখছেন আপনারা। আমরা এই পাশে আরেক জোড়া দেখছি, একটু কথা বলি। এই যে দেখছেন আপনারা, বয়স কেমন এগুলো? 4-6 দাঁত। কত চাইলেন দাম? দাম চাইছি 210। দিছে দাম? দাম দিছে। কত দিচ্ছে? 170 পর্যন্ত দিছে। বেচা বিক্রি? বেচা বিক্রি একেবারে 200 আশেপাশে। আশেপাশে মানে নিচেই আর কি। দর্শক শুনলেন যে 200 নিচেই উনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন। আমরা ওই পাশে কিছু ছোট সাইজের বলদগুলো দেখছি, আমরা সেগুলো একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। চাচাগুলোর বয়স কেমন? 4 দাঁত করে? হ্যাঁ। কত দাম চাচ্ছেন জোড়াটা? 1,55,000। কত বললো? 40 পর্যন্ত বলছে। বেচা বিক্রি কি আর কিছু বাড়লে? উপরে থাকবে না, মানে 50-এর উপরে থাকতে হবে। দর্শক শুনলেন যে 50-এর উপর থাকতে হবে। আমরা চলুন ওই পাশে যাব, ওই পাশে দেখি মামুন আছে, মামুন ভাই আছে। মামুন ভাই কি বিক্রি? হ্যাঁ ভাই বিক্রি। কত চাইলেন? 110। হ্যাঁ। 4 দাঁত করে বয়স? হ্যাঁ। দর্শক যে 110,000 চাইছে। কত পর্যন্ত বিক্রি, মানে বিক্রি করবেন কত? এক কথায় 105। আর বাজার কত কইলো? বাজার 100-102-3 বলে। 2-3 বলে, মানে 2-1,000 টাকা বাড়লেই আপনি এগুলো বিক্রি করে দেবেন। কজোড়া আনছিলেন আজকে? 10-10 আনছিলেন। বিক্রি শেষ মনে হয়? ওই দুটো, ওই দুটো কত লাস্ট দাম? ওই দুটা 40-35 বলছে। 40-35 পর্যন্ত বলছে? হ্যাঁ। তার কত বল দেখি, 5,000 টাকা গ্যাপ। মেকআপ হবে? কম বেশ করে দিব। দর্শক শুনলেন যে মামুন ভাই আজকে কিছু গরু আনছিলেন। তো মামুন ভাই, আপনি তো থাকে সবসময় এই ধরনের গরু থাকে, তো আপনার নাম্বারটা আরেকবার বলে দেন সবাই। 01703939-6509। দর্শক শুনলেন, আমরা চলুন ওই পাশে যাই, ওই পাশে আরেক জোড়া দিচ্ছি, একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। এই যে ভাই, বয়স কেমন এগুলার? 8 দাঁত। কটা আনছেন আজকে? 2টাই। কত দাম চাইলেন এগুলার? 285 চাচ্ছেন। কত বলতেছে? 40 পর্যন্ত বলছে। বেচা বিক্রি কম বেশি করে দিয়ে দেবেন। দর্শক শুনলেন, আমরা এই পাশে আরেক জোড়া দেখছি, এটার একটু তথ্য নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। ভাই কত চাইছেন জোড়া? 285। আর বাজার কত বলে? 40 পর্যন্ত বলে। বেচা বিক্রি 60। 2 লাখ 60। দর্শক শুনলেন, 2,60,000 টাকা হলে এগুলো বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে এই হাটের যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।